যদি স্ত্রী আপনি বাছাই করে ফেললেন তখন বিবাহের অনুষ্ঠানকে যাবতীয় অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে হবে বিবাহের অনুষ্ঠানকে করতে হবে সিম্পল সাধারণ এবং সহজ সমাজের মানুষ যে যাই বলুক মসজিদে সুন্দরভাবে সুন্নাতের সাথে সিম্পল ভাবে বিবাহ সম্পন্ন হবে কোন প্রকার কুসংস্কার কোন প্রকার আনুষ্ঠানিকতার নামে ছেলে মেয়ের বেলেল্লাপনা বেহায়াপনা কোন প্রকার গান বাজনা কেননা বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি নয় বিবাহ কোন মানুষের পৈতৃক সম্পত্তি নয় বিবাহ তো সুন্নাত বিবাহ কি সুন্নাত আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন যে বিবাহ করা হচ্ছে সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিয়ে করা আমার সুন্নাত আর যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি নয় বিবাহ আল্লাহ রাসূলের সুন্নাত অতএব আপনি বিবাহকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আদায় করতে বাধ্য যদি এটা বিবাহ বাদ দিয়ে অন্য কিছু হলো তাহলে আপনি আপনার ইচ্ছা মতো করতেন সেটার গুনাহ একটা আলাদা গুনাহ ছিল সেটা একটা আলাদা ব্যাপার ছিল 31st নাইট আপনার নিজের বানানো দিবস আপনি সেটা কিভাবে পালন করতেছেন সেটার গুনাহ আলাদা কিন্তু বিবাহ হচ্ছে আল্লাহ রাসূলের দেওয়া সুন্নাত এই সুন্নাত যদি আপনি পালন করতে চান তাহলে আল্লাহ রাসূলের পদ্ধতিতেই পালন করতে হবে আর যদি সুন্নাত পালন করতে গিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতের লঙ্ঘন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের লঙ্ঘন করেন তাহলে এই বিবাহে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না বিবাহ মানুষের সামনে রিজিক এবং বরকতের দরজা খুলে দেয় বিবাহ মানুষের সামনে রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেয় কিভাবে রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেয় পৃথিবীর প্রত্যেক মানুষ যখন দুনিয়াতে এসেছে তখন সব মানুষ তার নিজ নিজ রিজিক তার নিজ নিজ তাকদীর নিয়ে পৃথিবীতে এসেছে আমি এখন একাই আছি আপনি এখন একাই আছেন তো আমার যেটা রিজিক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন এটা আল্লাহর দায়িত্ব তবে আমি যেন ঘরে বসে না থাকি আল্লাহ বলছেন আমা মিন দাব্বাতিন এমন কোন প্রাণী পশু জীব জন্তু জানোয়ার মানুষ পাখ পাখালি পৃথিবীতে বিচরণ করে না পোকামাকড় থেকে শুরু করে সবকিছু যাদের রুজি রুটি রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপর আছে আল্লাহ কোরআনে এভাবে স্পষ্ট বলে দিয়েছেন যখন মারিয়ামকে জিজ্ঞেস করা হলো ইয়া মারিয়াম আন্না লাকি হাদা হে মারিয়াম এই অসময়ের ফলমূল খাবার কোথায় থেকে আসলো তখন মারিয়াম বলছে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করে তো সম্মানিত উপস্থিতি রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বণ্টন করা আছে এখন আমি একাই আছি আল্লাহ আমার রিজিক আমাকে দিবেন আমার চেষ্টার মাধ্যমে এখন যখন আমি আরেকজন মেয়েকে বিবাহ করে নিয়ে আমার ঘরে আসলাম তখন ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম এটা বিবাহের প্রথম শর্ত তার রিজিকের দায়িত্ব বহন করার মতো তাকে থাকার জায়গা দেওয়ার মতো তাকে খাওয়ানোর মতো তাকে পড়ানোর মতো অর্থনৈতিক সামর্থ্য আমার থাকতে হবে তো ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম এখন ওই মেয়ের কপালে যা রিজিক লেখা আছে ওটা আল্লাহ আমার পকেটের মাধ্যমে দিবে এর জন্য আমার রিজিকের দরজা প্রশস্ত হবে রহমত বরকতের দরজা আরো প্রশস্ত হবে যখন একটা সন্তান আমার ঘরে আসলো সে যে রিজিক নিয়ে এসেছে ওই সন্তান যদি টাইলসের ঘরে থাকার রিজিক নিয়ে আসে ওই সন্তান যদি পোলাও কোরমা ভাত তিন বেলা খাওয়ার রিজিক নিয়ে আসে তাহলে ওই সন্তানের ভাগ্যে যা রিজিক লেখা আছে সেটা আল্লাহ আমার মাধ্যম দিয়ে দিবে যতক্ষণ না আমি তাকে আলাদা করে দিয়েছি বিবাহ দিয়ে তার দায়িত্ব তাকে না দিয়েছি এটা আল্লাহর দায়িত্ব এই জন্য বিবাহের মাধ্যমে মানুষের সামনে রুজি রুটি রহমত বরকতের দরজা উন্মুক্ত হয় কিন্তু বিবাহ যদি সুন্নাত পন্থায় না হয় বিবাহ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে হয় তাহলে এই সংসার থেকে আল্লাহর বরকত উঠে যাবে অতএব বিবাহের সময় সজাগ এবং সচেতন থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের জন্য বিবাহ করে যখন মেয়েকে ঘরে নিয়ে গেলেন তখন তার কপালে হাত রেখে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফীহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফীহা হে আল্লাহ আমার এই স্ত্রীর মধ্যে তুমি যা কল্যাণ রেখেছ আমি সেই কল্যাণ চাই আর তুমি যা অকল্যাণ রেখেছ সেই অকল্যাণ থেকে পরিত্রাণ চাই এই দোয়া পড়ে দুই রাকাত সালাত আদায় করতে হবে স্বামী স্ত্রী উভয় দুই রাকাত সালাত আদায় করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করবে বিবাহ মানুষের কাছে গান বাজনার মাধ্যম হতে পারে বিবাহ মানুষের কাছে আনন্দের মাধ্যম হতে পারে বিবাহ মানুষের কাছে হই হুল্লোড়ের মাধ্যম হতে পারে কিন্তু ইসলামের নিকটে বিবাহ অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ অনেক মহান কাজ এই জন্য তার সকল সিস্টেম সকল বিধিবিধান ইসলাম দিয়ে দিয়েছে একটা সুন্দর পরিবার গঠন করার লক্ষ্যে যখন আপনি আপনার